আসসালামু আলাইকুম। 2021 সালে যারা পিএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবছর তোমাদের প্রাথমিকের বার্ষিক এবং সমাপনী পরীক্ষা হবে না, তো কেন হবে না সেটা জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখতেই থাকো। তো শুরু করার আগে ছোট্ট একটি কথা, তোমরা এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা নেক্সট ডে যাবতীয় শিক্ষামূলক তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো দেরি না করে চলুন জেনে আসি বিস্তারিত। 2021 শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষার বার্ষিক ও সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এবছর শিক্ষাবর্ষের সকল শ্রেণীর শিক্ষার্থীদের স্ব শিক্ষার প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়ন করে তাদেরকে পরবর্তী শ্রেণীতে উন্নীতকরণের কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সোমবার 8 নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 26 অক্টোবর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, প্রাথমিকের সমাপনী কেন্দ্রীয়ভাবে হবে না, সম্ভব হলে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে স্ব প্রতিষ্ঠানে। মন্ত্রণালয় থেকে সোমবার জানানো হলো, কোনো পরীক্ষা নেওয়া হবে না, মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। গত 26 অক্টোবর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জানানো হয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে প্রধানমন্ত্রী সার সংক্ষেপে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। স্ব বিদ্যালয়ের মাধ্যমে মূল্যায়ন করা যেতে পারে। আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি বিবেচনায় ক্লাসের সংখ্যা বাড়ানো যেতে পারে। ক্লাসের সংখ্যা বাড়িয়ে ডিসেম্বরের শেষে বিগত শিক্ষাবর্ষের ন্যায় বর্তমান শিক্ষাবর্ষেও শিক্ষার্থীদের মূল্যায়ন করা যেতে পারে। প্রধানমন্ত্রী সার সংক্ষেপে অনুমোদন সহ নির্দেশনা দিয়েছেন, 2020 শিক্ষাবর্ষে যেভাবে স্ব বিদ্যালয়ের মাধ্যমে করা হয়েছে সেভাবে 2021 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মূল্যায়ন করা যেতে পারে। তো ভিউয়ার্স, এ ছিল আজকের শিক্ষার সর্বশেষ খবর। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।